আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দুনিয়ার পাঁচজন এমন মানুষদের ব্যাপারে বলতে চলেছি যাদের হয়তো আপনি কখনোই দেখেননি। এই লোকদের ব্যাপারে শুনলে আপনার হুশ উড়ে যাবে। তো চলুন জানা যাক তাদের ব্যাপারে। ভেসনা বুলবিক। ভেসনা বুলবিক তখন 22 বছরের ছিলেন যখন 1972-এ একটি প্লেন ত্রুটির কারণে নিচে পড়ে যায়। তখন তার প্লেনটি ব্লাস্ট হলো আর তখন তিনি প্লেন থেকে ছিটকে পড়ে 33,333 ফিট নিচে সোজা বৃহৎ ময়লার একটি ডাস্টবিনে গিয়ে পড়েন, যার কারণে তিনি বেঁচে যান। ভেসনা ওই প্লেনটিতে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই ঘটনার পরও বেঁচে ছিলেন। রয় ক্লিভল্যান্ড। রয়ের সাথে সেটি হয় যেটি হয়তো আজ পর্যন্ত কোনো মানুষের সাথে হয়নি, কারণ রয় এমন একজন মানুষ ছিলেন যার উপর বিজলি অনেকবার পড়েছিল আর এই ঘটনাটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ তার মৃত্যু হয়নি। এমনটা তার সাথে সর্বপ্রথম তখন হয়েছিল যখন তিনি মাত্র 14 বছরের ছিলেন। এরপরে সাল 1970, 1973, 1976 আর 1977-এ হয়েছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই যে মরে যাওয়ার পর তার কবরের উপরেও একবার বিজলি পড়েছিল। কেভিন ফাস্ট। কেভিনকে আপনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষও ভাবতে পারেন, কারণ কেভিনের নাম ওয়ার্ল্ড রেকর্ডে এর জন্য লেখা হয় কারণ তিনি একটি বড় প্লেনকে আনুমানিক 28 ফিট দূর পর্যন্ত দড়ির সাহায্যে টেনে নিয়ে গিয়েছিলেন। কেভিন আনুমানিক 18টি রেকর্ড তার নামে করে রেখেছেন, যার মধ্যে 9টি রেকর্ড এখন পর্যন্ত কেউই ভাঙতে পারেনি। অ্যালেন রবার্ট। আপনি স্পাইডারম্যান মুভিটি তো দেখেছেন নিশ্চয়ই, যিনি বিল্ডিংয়ে খুব সহজে বেয়ে বেয়ে উঠে যেতে পারে। কিন্তু আপনি কি রিয়েল লাইফে স্পাইডারম্যান দেখেছেন? অ্যালেন একমাত্র এমন ব্যক্তি যিনি উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর খুব সহজে চড়তে পারে, এছাড়াও কোনো সাহায্য ছাড়া। আপনারা হয়তো তাকে টিভিতে অনেকবার দেখেছেন, হয়তো অনেকবার তাকে এইরকম মারাত্মক স্টান করার কারণে জেলেও যেতে হয়। ডেন কার্নেজিস। ডেন একজন এমন মানুষ যিনি বেশিক্ষণ দৌড়ানোতে ক্লান্ত অনুভব হয় না। তার এই আধ্যাত্মিক ক্ষমতার কারণে লাগাতার 50টি ম্যারাথনে 50টি আলাদা আলাদা দেশগুলোতে গিয়ে দৌড়ান, এমনকি কোনো রকম ক্লান্তি ছাড়াই, যেটা কোনো স্বাভাবিক মানুষ দ্বারা করতে পারা প্রায়ই অসম্ভব। বন্ধুরা, যদি আপনাদের সুযোগ হয় তো তখন আপনি আপনার জন্য কোন সুপার পাওয়ারটি আপনার শরীরে নিতে চাইবেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক নিশ্চয়ই করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।